আজকে তৈরি করি দুর্দান্ত স্বাদের একটা চটপটা রেসিপি, সেটা হচ্ছে আলু কাবলি। দোকানের থেকেও কিন্তু পারফেক্টভাবে তৈরি করি, আর খাইতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে, আর বানানো কিন্তু খুব সহজ, খুব তাড়াতাড়ি বানা যায়, আর দেখতেও কিন্তু দেখো কতটা সুন্দর হচ্ছে। তো চলো রেসিপিটা শুরু করে দাও, আশা করুন খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, তোমার চ্যানেল রূপসী পাকশালায় তোমাকে আরও একবার স্বাগত জানাই। আজকে দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, তো চলো রেসিপিটা দেখো, আশা করুন খুব ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করে দাও। আজকে তৈরি করি আলু কাবলি। তো এই জায়গার সব উপকরণ আছে, এই জায়গায় আছে হচ্ছে, এটা কিন্তু অঙ্কুর বাড়িছে, একদিন ভিজিয়ে রাখছো হচ্ছে জলত, আর একদিন কিন্তু জল ঝরিয়ে রাখছো, তাহলেই কিন্তু এটা খুব সুন্দর দেখো অঙ্কুর বাড়িছে, আর এটা খাওয়াই কিন্তু খুব ভালো। অঙ্কুর বাইরেটায় দেখো খুব সুন্দর কিন্তু অঙ্কুর বাড়িছে। তো এটা নিছো, আর সেদ্ধ দুইটা হচ্ছে আলু নিছো এই জায়গায়, আর এই জায়গায় আছে হচ্ছে একটা লেবু, আছে হচ্ছে পেঁয়াজ, আর দুইটা হচ্ছে কাঁচা লঙ্কা, ঝালটা নিজের স্বাদ অনুযায়ী। আর এপাশে আছে হচ্ছে একটা শশা নিছো, আছে হচ্ছে টমেটো, একটা হলেই হয়ে যাবে, আর আছে তেল, আর এই জায়গায় হচ্ছে ম্যাগি মশলা দেন, এটা কিন্তু দারুণ লাগে। আর আছে হচ্ছে ঝুড়ি এই জায়গায় ভাজা, আর আছে শুকনো লঙ্কার গুঁড়ো, আর আছে হচ্ছে বিট নুন। এই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু দারুণ স্বাদের এই হচ্ছে আলু কাবলিটা তৈরি করি। এবার যে আছে টমেটো, আর আছে পেঁয়াজ, আর হচ্ছে শশা, আর এই জায়গায় যে দুইটা কাঁচা লঙ্কা আছে এই দুইটা কিন্তু কাটি নিম, সবগুলো কিন্তু কুচি কুচি করে কাটি নিম। যদি টমেটোটা কারো পছন্দ না হয় এটা কিন্তু বাদ দিয়ে পান। সবগুলো কিন্তু এত ছোট ছোট করি এমন করে টুকরো করে নিম সবগুলো টমেটো। একটা টমেটো সম্পূর্ণটাই কিন্তু এই যে ছোট ছোট টুকরো করে নিছো, এবার হচ্ছে শশাটা কিন্তু একইভাবে টুকরোটা করে নিম। শশাগুলো কিন্তু একইভাবে ছোট ছোট কিন্তু টুকরো করে নিয়েছ। এবার যে কাঁচা লঙ্কা আছে দুইটা কিন্তু এই দুইটা এবার কিন্তু একদম কিন্তু ছোট ছোট করে টুকরো করে নিন। আর বাদবাকি যে পেঁয়াজটা আছে এটা কিন্তু এবার শশা আর টমেটোর মতো করে কিন্তু টুকরো করে নিন। পেঁয়াজটাও কিন্তু একইভাবে এটা করে টুকরো করে নিছো, সবগুলো টুকরো কিন্তু একই মাপের করে নিছো, সবগুলো কিন্তু টুকরো করা একেবারেই শেষ দেখো, সবগুলো কিন্তু একইভাবেই টুকরো করে নিছো। আর এবার যে আলুটা আছে আলুটা কিন্তু খোসাটা ছাড়ে নিম, এটা কিন্তু সিদ্ধ আলু দুইটা নিছো, প্রয়োজন মতো নেবেন, যদি কম বেশি কিন্তু আলুটা কিন্তু করা যাবে। এক বাটি হচ্ছে ছোলার জন্য কিন্তু দুইটি আলু একদম ঠিকঠাক আছে। আলু দুইটি কিন্তু খোসা ছাড়িয়ে নিছাম, এবার কিন্তু ওইটা কিন্তু টুকরো করে নিন। সেদ্ধ আলু খুব সহজেই কিন্তু এটা টুকরে হয়। আলু দুটো কিন্তু খুব সুন্দরভাবে টুকরো করে নিছো। ফার্স্টে কিন্তু টুকরো আলুটা এই জায়গায় দিয়ে দিছো পাত্রটা, তারপরে দিয়ে দিই হচ্ছে শশা কুচি। এটা কিন্তু আলুর সাথে একটু মিশিয়ে নিই ভালোভাবে। তারপরে কিন্তু দিয়ে দিই হচ্ছে টমেটো কুচি।
এবার দিয়ে দিন হচ্ছে পিঁয়াজ কুচি, তারপরে দিন হচ্ছে কাঁচা লঙ্কা, আর ঝালটা কিন্তু নিজের স্বাদ অনুযায়ী দেবেন, কম বেশি একটু করে নেওয়া যাবে এটা। এবার দিয়ে দিন হচ্ছে ছোলাটা, এবার দিয়ে দিন হচ্ছে বিট নুন, আর হচ্ছে শুকনো লঙ্কার কিন্তু গুঁড়াটা। সবগুলো দিয়ে দিছ, আর হচ্ছে লেবুটা বাকি আছে, লেবু আর ধনে পাতাটা, আর একটু তেলটা বাকি আছে, আগে এগুলো ভালো করে মিশিয়ে নাও। এই জায়গায় আছে হচ্ছে দুইটা কিন্তু বিলাতে ধনে পাতা, যদি নর্মাল ধনে পাতা থাকে অবশ্যই কিন্তু নর্মাল ধনে পাতা দেবেন, বিলাতি ধনে পাতাটা কুচি কুচি করে দিয়ে দিন। আছে হচ্ছে লেবু, লেবু কিন্তু এক টুকরে দিয়ে দিন, এতটা লাগবে না। আর দিয়ে দিন অল্প পরিমাণ কিন্তু 1-2 ফোঁটা হচ্ছে সর্ষের তেল। এবার দিয়ে দিন হচ্ছে ম্যাগি মশলাটা, এবার কিন্তু সবগুলো কিন্তু এবার কিন্তু ভালোভাবে এটা মিশিয়ে নিন। এটা কিন্তু মিশানো একেবারেই কমপ্লিট। এবার দিয়ে দিন হচ্ছে উপরে হচ্ছে ঝুড়িটা, তাহলেই কিন্তু একেবারেই কিন্তু পারফেক্ট পারফেক্ট কিন্তু আলু কাবলি একেবারেই তৈরি। খুব সহজেই কিন্তু এটা ঘরে তৈরি করা যায়, সেটা তো দেখলে নি কতটা সহজ বানানো, আর খাইতে কিন্তু দোকানের থেকেও এটা বেশি সুন্দর হয়। তো এতক্ষণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন না, আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এরকমই নিত্য নতুন আর চটজলদি রেসিপিগুলো পাওয়ার জন্য। তো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা হবে এরকমই চটজলদি আর সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে।